ঘোড়াইয়ের উদ্যোগে প্যাটেল নগরে বাহা উৎসব। ঘোড়াই ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মোহাম্মদবাজার থানার প্যাটেল নগরে পালিত হল আদিবাসীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব বাহা উৎসব। বাহা অর্থাৎ ফুল, তাই বসন্ত ঋতু আসলেই গাছে গাছে নতুন ফুল ফুটতে শুরু করে। শিমুল পলাশে প্রকৃতি সেজে ওঠে নতুন রঙে, নতুন রূপে। আদিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব ঐতিহ্য দিয়ে বরণ করে ফুলের উৎসবকে। বাহা উৎসব না হওয়া পর্যন্ত মেয়েরা সারজম বাহা, ইচাক বাহা, মুরুক বাহা ফুল খোপাই দিতে পারে না। এই পরবের মধ্যে দিয়েই নতুন বসন্তের ফুল ফল পাতাকে ব্যবহার করতে শুরু করে তারা। শাল গাছে, মহুয়া গাছে ফুল ধরলেই আদিবাসী সম্প্রদায়ের বসন্ত উৎসব বাহা পরব শুরু হয়। ফাল্গুন মাসে দোল পূর্ণিমার পর থেকেই সারা মাস জুড়ে এই বাহা পরব পালিত হয়। শনিবার প্যাটেল নগরের ভোরাই ডেভেলপমেন্ট সোসাইটি আদিবাসীদের নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচয় করাতে বাহা পরবের আয়োজন করে। পরবের আনন্দে মাদলের তালে তালে গাইতে থাকে, নাচতে থাকে আদিবাসী পুরুষ এবং রমণীরা। দীপক কুমার দাস, জনকণ্ঠ টিভি, মোহাম্মদ বাজার। মাসে পূর্ণিমাতে হয় তো আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই বাহা পরব আমাদের অনেক ধর্মের পরব। আমরা বিভিন্ন প্রান্তে থাকি না কেন, সবাই আমরা এই পরবটা আমরা পালন করি। তার জন্য আজকে আমরা সেই রাজ্য তরফ গ্রামের প্রান্তে আমরা আজকে এই বাহা পরবটা আয়োজন করেছি। তো খুব আনন্দ লাগছে। আর আমাদের বাহা পরবটা যেহেতু ধর্মীয় পরব, সব আমাদের আদিবাসী যতটা পরব আছে বান্দ্রা থেকে শুরু করে সব থেকে বড় পরব হচ্ছে আমাদের বাহা পরব। নমস্কার, আপনারা দেখছেন উত্তরণ বাংলা নিউজ, আমি আপনাদের সাথে সুব্রত। প্রথমে আমরা দেখে নেব হেডলাইন। সোমবার বীরভূমের মোহাম্মদ বাজারে ঘোড়াইয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বাহা পরব। চলে আসছি আমরা বিস্তারিত খবর। বীরভূমের মোহাম্মদ বাজারে একটি সাংস্কৃতিক সংগঠন ঘোড়াইয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বাহা পরব। এলাকার ছোট বড় সবাই মেতে উঠল রঙের উৎসবে। প্যাটেল নগর মাঠে অনুষ্ঠানটি হয়। সাঁওতালি ভাই বোনদের পাশাপাশি উপস্থিত ছিলেন মোহাম্মদ বাজার থানার আধিকারিক মাধব মণ্ডল। নিমফুল, শাল ফুল দিয়ে পুজোর মাধ্যমে পরবের সূচনা হয়। পরে বাহা গান নাচের মাধ্যমে চলে উৎসব। শেষে হাঁড়ি হাঁড়ি জল ঢেলে চলে দোলের মতোই বাহা পরব। হোলি যেমন রঙের উৎসব, বাহাও সেরকম আদিবাসীদের রঙের পরব। তবে এক্ষেত্রে রঙটা আলাদা, রঙের বদলে ব্যবহার করা হয় স্বচ্ছ জল। আগত অতিথি আত্মীয় পরিজনদের উপর বালতি বালতি জল ঢেলে দেওয়া হয়। সঙ্গে চলে আদিবাসীদের প্রাচীন নাচ। বাহা পরব হচ্ছে যে আমাদের সাঁওতাল জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম একটা পরব। আজকে এই ভোরাই ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে আমরা বাহা পরবটা উদযাপন করলাম। তো এই বাহা পরবের দিন সকালে আমাদের মানতান মাঝিয়ারাম। শিউরি থেকে পার্থ দাসের রিপোর্ট, উত্তরণ বাংলা। নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রবিবার প্যাটেল নগরে আয়োজিত হলো বাহা পরব। মোহাম্মদবাজার থানার প্যাটেল নগরে ভোরাই এর উদ্যোগে রবিবার পালিত হলো বাহা পরব। রবিবার প্যাটেল নগরে আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের একটি উৎসব অনুষ্ঠিত হলো বাহা পরব। সাধারণত এই উৎসবটি ফাল্গুন মাসে হয়ে থাকে। হোলি যেমন রঙের উৎসব, বাহাও সেই রকম আদিবাসীদের রঙের পরব। তবে এক্ষেত্রে রঙটা আলাদা, রং বদলে ব্যবহার করা হয় জল। আগত অতিথি ও আত্মীয় স্বজনদের ওপর বালতি বালতি ঢালা হয় জল। তারই সঙ্গে চলে আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান। আজ প্যাটেল নগর মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার থানার আধিকারিক মাধব মণ্ডল। জাহাঁ দো বছর মতে লেনা সরি আর
সেরিয়ান ধরন পরব কোন যা দ বাহামন্তুম মেতা কথা আমাদের বাহাপরব সম্পর্কে কিছু বলবো। আমাদের বাহাপরব ফাল্গুন মাসে পূর্ণিমাতে হয়। তো আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই বাহাপরব আমাদের অনেক ধর্মের পরব। ভয় টিভি মোহাম্মদ বাজার। নমস্কার, আপনারা দেখছেন দর্পণ টিভি। দর্পণ টিভি সমাজের দর্পণ, সমাজের খুঁটিনাটি খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখছি। বীরভূমের মোহাম্মদবাজারে একটি সাংস্কৃতিক সংগঠন ভোরায়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বাহাপরব। এলাকার ছোট বড় সবাই মেতে উঠল রঙের এই উৎসবে। আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ উৎসব বাহাপরব। হোলির মতো আদিবাসীদের রঙের পরব বাহাপরব, তবে রঙের বদলে এখানে ব্যবহার করা হয় স্বচ্ছ জল। সঙ্গে চলে আদিবাসীদের প্রাচীন নাচ। মোহাম্মদবাজারের প্যাটেলনগর মাঠে ভোরায়ের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার থানার আধিকারিক মাধব মণ্ডল, সংস্থার সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন, সংগঠনের সদস্য পাতামণি মুর্মু, বিজলি মুর্মু, বাবুলাল সরেন সহ এলাকার বহু মানুষ। এই মহাপরবটা আয়োজন করেছি, তো খুব আনন্দ লাগছে। আর আমাদের মহাপরবটা যেহেতু ধর্মীয় পরব, সব আমাদের আদিবাসী যতটা পরব আছে বান্দ্রা থেকে শুরু করে, সব থেকে বড় পরব হচ্ছে আমাদের মহাপরব। এই মহাপরবটা আমরা গোটা ভারতবর্ষে আমরা যে জায়গাতে আমাদের আদিবাসী আছি সবাই আমরা এই পরবটা আমরা পালন করি।